আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে এফপি কে প্রধান উপদেষ্টা উপদেষ্টা নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির আর জে কিব্রিয়া রাজধানীতে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে ফিরতে হলো কর্মকর্তাদের সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করতে হবে সালমান আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা অনুদান প্রদান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে এফপি কে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার গতকাল বুধবার বার্তা সংস্থা এফপিকে কথা বলেন ইউনুস তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন এই সম্মেলনের ফাঁকে এফপি কে সাক্ষাৎকার দেন ক্ষুদ্র ঋণের এই প্রতিকৃত শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বলেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে উপদেষ্টা নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদের আর জে কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যার শুরুটা মূলত ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহসই সই করা একটি ছবিকে কেন্দ্র করে যে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে দাবি করেন নাহিদ একই সঙ্গে এসব আনোয়ার তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি নাহিদকে সমর্থন করে আন্দোলনের অন্যতম সমন্বয় খাসনাত আবদুল্লা আন্দোলনের সময় নাহিদের উপর নির্যাতনের দুটি স্থির চিত্র তুলে ধরে ফেসবুকে লিখেছেন গত ষোলো বছরে বাংলাদেশের অবস্থা এমনই নাহিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় আর্জে ও উপস্থাপক গোলাম কিবরিয়া রাজধানীতে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে ক্ষোভের মুখে ফিরতে হলো কর্মকর্তাদের রাজধানীর পুরান ঢাকার চকবাজারে পলিথিনের কারখানায় অভিযানে গিয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এমন পরিস্থিতিতে এক পর্যায়ে অভিযান স্থগিত করে ফিরে আসতে হয় তাদের আজ বুধবার দুপুরে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে পরিবেশ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অভিযানটি পরিচালিত হয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী র্যাব ও পুলিশ অংশ নেয় এ সময় তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয় এবং দুই হাজার চারশো ষাট কেজি পলিথিন জব্দ করা হয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ প্রথম আলোকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে চকবাজারের ইসলামবাগ এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়েছে গিয়ে দেখা যায় ভবনটি তালাবদ্ধ এরপর তারা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় ভবনটি নিচতলা ও দোতলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল পরে তিনটি কারখানা সিলগালা করা হয় সরকার জামায়াতের সঙ্গে বিরোধে চড়াবে না বিএনপি অন্তর্বর্তী সরকার জামায়াতে ছাত্র নেতৃত্ব তিনটি পক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো বিরোধ বা বিবাদে না কৌশল নিয়েছে বিএনপি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির এই কৌশল বিএনপির নীতি নির্ধারণে নেতারা মনে করেন সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাত রেখে নির্বাচনী সড়কে উঠতে হবে এজন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বজায় থাকবে তবে এখনই সরকারের সঙ্গে চরম বৈরিতায় জড়াবে না দলটি জামায়াতের বেলায় একই কৌশলের কারণ নির্বাচন জানা গেছে নির্বাচন প্রশ্নে সরকারের উপর চাপ তৈরির কৌশলের অংশ হিসেবে বিএনপি নতুন বছরে মাঠের কর্মসূচির শুরু চিন্তা করছে সংশ্লিষ্টরা জানান এই ধারাবাহিক কর্মসূচির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ আদায় এ নিয়ে বিএনপির নেতারা প্রতিদিনই কথা বলছেন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করতে হবে সালাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মতোই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলিক সরকারের দেয়া সকল প্রহসনমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম তিনি বলেন যারা নির্বাচনের আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কথা বলেন তারা যে দলেরই হোক না কেন সে আওয়ামী লীগেরই দোষর বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা আব্দুল সালাম আরো বলেন যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তাদের সঙ্গে নিয়ে সংস্কার করা যাবে না তাদের আগে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় বিতাড়িত করতে হবে এ সময় যাদের গুম করা হয়েছে তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে জনতার সরকার হাতে ক্ষমতা দিতে যা যা উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নেওয়ার আহ্বান জানান তিনি আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা অনুদান প্রদান রাজধানীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বিএনপি হাসপাতাল পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম প্রহুল কবি রিজপি এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ খবরও নেন এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পুনর্বাসন করা হবে। তিনি বলেন আহতদের পরিস্থিতি এখনো ভালো নয় কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে